তো আমি এখন এই যে সবার থেকে একটু মতামত জানবো যে বিয়ের মিষ্টি খাইতেছে আর কি কি দোয়া দিবে। প্রথমে ভাবি বলেন, ভাবি বলেন আপনার কেমন লাগতেছে বিয়ের মিষ্টি? বিয়ের মিষ্টি প্রথম প্রথম খেলাম, ভালো লাগতো। জীবনে বিয়ের মিষ্টি খান নাই ভাবি? হ্যাঁ আচ্ছা যা ধন্যবাদ ভাবি, সুন্দর একটা কথা বলছে। বিয়ের মিষ্টি কখনো খাইনি, রোস্ট খাইছি, খুবই ভালো লাগলো। আচ্ছা মিস আপনি বিয়ের মিষ্টি খাইছেন? খাচ্ছেন? এটা কি মিষ্টি না আর কিছু? রসমালাই? কথা বলতে দাও, আমি এসেই বলছি। বড়রা কথা বলতেছে, ছোটরা খালি বেয়াদবি করে। হ্যাঁ বলেন। আমি এসে বলেছি সাবিনা বুকে বীর মিষ্টি খাবো, এই জন্য আনা হয়েছে। অনেক খুশি, কে শান্তি পেলাম, দোয়া করি তার মনের কামনা পূরণ হোক। ওয়াও, ভালো রাখুক, সুস্থ রাখুক। গুড। তার হাজবেন্ডের জন্য কিছু বলে দেন। তার হাজবেন্ড অনেক বড় হোক, বলেন। হ্যাঁ তার হাজবেন্ডের জন্য কিছু বলেন। হ্যাঁ হাজবেন্ড ভালো থাকুক, যাতে স্বামীর কথা শুনে আর ওনা যাতে তার কথা শুনে মিলেমিশে যাতে দুজন থাকতে পারে নাকি। আচ্ছা ওদের ওর হাজবেন্ডের জন্য কিছু বলে দেন মিস। মিস বলেন কি বলছেন? আগে বলছি তার হাজবেন্ড যেন অনেক আরো বড় হইতে, এই বয়স আর কি বড় হইব বুঝলাম না। আচ্ছা এবার আসি আমাদের শর্মা নিয়ে তো বড় দুলা ভাইয়ের কাছে। দুলা ভাই বলেন আপনার কেমন লাগছে আপনার শালের মিষ্টি খেতে? খাওয়াতে দোয়া হবে না, খাওয়া আরো লাগবে। ও নো, ও দেখাবো না কি কেন। আরে ভাই রোস্ট খাবো, পোলাও খাবো। আচ্ছা তারপর আর কি খাবেন? অনেক কিছু খাবো, তারপর দোয়া হবে। ও এ আপনি দোয়া দিবেন না? আচ্ছা আপনার দোয়া বুঝছি, আপনার পকেটে রাখেন। কথা সেম একই মত কি? আমার আসলে এই যে রসমালাই মিষ্টি টিষ্টি ছানামালাই এগুলো তো হবে না। আচ্ছা যা খাইছেন তা বাইর করে ফেলেন, সব যা খাইছেন তা বাইর করে ফেলেন, আপনিও বাইর করে ফেলেন, বস আপনিও বাইর করে ফেলেন, বাইর করে দিয়ে। আচ্ছা আপনি কি খুশি আপনি এত সুন্দর দোয়া দিল? হ্যাঁ আমি বেজার হয়ে গেছি। ও বেজার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মিষ্টি এখনো খাইনি, যাই হোক না আমারটা ভিডিও করতে হবে না, আমারটা আমি কথা বলবার খাবো। গুড গুড গুড। আচ্ছা আমার জন্য রাখি নেই, দেখেন ওই যে একটা মানুষ আছে না কি যেন কয়, যার মুরগি সে খায় বলা যাবে না, আর বাকি জনেরটা সেটাও বলা যাবে না। মিষ্টি গুলো তার কাছে নাই, সবই তার কাছে, দেখছেন। আচ্ছা যাই হোক, এটা কার, তুই খাসনি? ওমা আমার আর কেমন ধর শক্তি নাই বলতে চাইতেছে, অগুসন একটা পিকনিক দেখছেন। ভাবি এই এলোমেলো কয়েন যে গাড়ি ঘর নোংরা রয়েছে, এইভাবে নোংরা হইয়া রয়েছে।
তার মানে এলোমেলো পিকনিক তো হবে আসসালামু আলাইকুম হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ব্লগটা দেখতেছেন সেটা হলো আমাকে কি দেখা যাচ্ছে আল্লাহই জানে দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে অবশ্যই এই তোমার তো হেডফোন নিয়ে কথা বলতে হবে তুমি তো ওখানে কথা বলে যাবে এটা হ্যাঁ যাবো দেখো আমি যাবো আসসালামু আলাইকুম হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর আমার পিছনে অনেক দর্শক দেখতে পাচ্ছেন সবাই হাতে তালি দাও হাতে তালি না হাতে তালি সরি হাতে দাও আচ্ছা মিষ্টি হয়ে গেছে বলবো হাত উঠাও বলছে হাতে তালি দাও ওটা কোনো বিষয় না আচ্ছা বলতে চাইতেছি আমরা সবাই একখানি হয়েছি হইল বিশেষ একটা কারণে সেটা হলো আমার ছোট বোনের যে বিয়ে হয়েছে সেটা সবাই জানেন মিষ্টি কিন্তু খান নেই না তো মিষ্টি কিন্তু ওর লজ্জা লাগতেছে বলা আছে যে আমার লজ্জা লাগতেছে বলতে তো মিষ্টি খান নেই আমরাও খাইনি আমি জানি না মিষ্টি বিয়ে হয়েছে যে তো আপনাদের উপলক্ষে আমরাও জানলাম ওরাও জানলো তো এই এই মুহূর্তে আছে হলো ভাবি আছে মিস আছে ইমরান আছে তো ওরা বললো যে ভাব ওরে আমার ছোট বোনকে ধরছে যে মিষ্টি খাবে তো মিষ্টি আনছে এখনো আমরা মিষ্টি খাবো এনজয় করবো আগে দেখবো কি কি মিষ্টি আনছে মিস্টার বউ মিষ্টিটা আইন দাও নাকি আমি আনবো আসসালামু আলাইকুম হ্যান্ড অফ করে দাও আমার মুখ তুমি অনেকবার দেখছো আমি দেখেন একটা সুন্দর আমি কি নিয়ে এসেছি সাথে কিন্তু পাউরুটিও আছে পাউরুটি দিয়ে খাবে তাই এটা পাউরুটি বলে ইয়েস জানতেন না পাউরুটি বলে যে পাউরুটি দিয়ে খাবো ওর সাথে রুমাল টিস্যু আছে এই যে যার যেরকম মন চায় কি কি মিষ্টি আছে গরমে কিন্তু জান বের হয়ে যাচ্ছে তো আমরা এখন বিয়ের মিষ্টি খাবো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবো সব আনছি আমি জানি গরম দিছে আচ্ছা এবার বলো বিয়ের গল্প বলো কিভাবে কিভাবে বিয়ে হলো এটা বলো আচ্ছা আপনারা কি জানতে চান না আমি কেন বিয়েতে আসি নাই বিয়েটা হলো ভাই মেন কথা হলো কোভিড-19 এর কারণে এরকম হয়েছে না আমরা তো সবাই আগে হওয়ার কথা ছিল সেটা বলে না ওটা হয়নি আমাদের মিশন যাওয়ার কথা ছিল বাড়িতে আমরা গেছিলাম না গেছিলাম ওই সময় হলো
মানুষ কিন্তু আবার অনেক সময় আসে, মানুষ কিন্তু খুশির মানে কি যেন বলে আনন্দে তো নজর লাগে আর নজর দিয়ে আমরা সবাই মিলে রাজা কে ছানা খেয়ে দেখি নাকি একটা করে না অল্প অল্প করে খেয়ে দেখি মিষ্টি গরম আমার আম্মু বলছে বিসমিল্লাহ ঝগড়া করে উঠছেন ঝগড়া করে।